সবাইকে স্বাগত নতুন ভিডিও টিউটোরিয়ালে। আপনি যদি নবম এবং দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার স্টুডেন্ট হন তাহলে ভিডিওটি শুধু আপনাদের জন্য। নবম এবং দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা ছাড়া ইন্টারমিডিয়েট মানব যদি রেগুলার ব্যবসা শিক্ষা বা কমার্স স্টুডেন্টরা এই ভিডিও টিউটোরিয়ালটা দেখতে পারেন। তো আজকে আমি দুটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে দেখিয়ে আর্থিক বিবরণী বা আমরা এটাকে আগে ফাইনাল অ্যাকাউন্ট বলতাম, যেটা নাইন টেনে বাধ্যতামূলক দুটো প্রশ্ন আসে, এটা ইন্টারমিডিয়েটও দুটো প্রশ্ন দেওয়া হয়। নাইন টেন এবং ইন্টারমিডিয়েটের কবে যে দুটা প্রশ্ন আমাদের অন্তর্ভুক্ত করতে হবে সেই দুটো বিভাগের মধ্যে আর্থিক বিবরণী থেকে দুটো প্রশ্ন আসে। তো এখানে আমাদের আর্থিক বিবরণীতে আমরা তিনটে পার্ট দেখতে পাই। আর্থিক বিবরণীতে মূলত আমরা তিনটে পার্ট হয়ে থাকে, একটি হচ্ছে দেখিয়ে গিয়ে আয় বিবরণী, এই পার্টটা হচ্ছে গিয়ে আয় বিবরণী, একটা মালিকানা স্বত্ব বিবরণী, আর একটা হচ্ছে আমাদের আর্থিক অবস্থা বিবরণী। তুমি কি আমাদের রিকোয়ারমেন্টটা বলে দেবো? সে এন্ড সেমিস্টার 2017-18 তারিখে সমর্থন করেন দেশে দাবি করে নিই মালিকানা সত্তা বিবরণী ও উত্তরদাতে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। তো এই প্রশ্নটা অনেকেই পরিচিত, এই প্রশ্ন আমরা দুটি জিনিস বুঝতে পারি। একটা হচ্ছে যে আপনার একটা রাউন্ড থাকবে এবং কিছু সামান্য থাকবে। তাহলে দেখেন আমরা আগে রাউন্ডটা দেখি, প্রথমে রাউন্ড তারপর হচ্ছে সমন্বয়। তো আপনারা যারা নতুন তারা অবশ্যই মনে রাখবেন মিলের ইন্টারভিউ আমরা সর্বোচ্চ একবার করে বসি, আর সমন্বয়ের আইটেমগুলো আমরা সর্বনিম্ন দুবার বসা, ঠিক আছে? মিলের এন্ট্রি একবার এবং সমন্বয়ের এন্ট্রি সর্বনিম্ন দুবার। আমার প্রথম হচ্ছে পণ্য ক্রয় ও বিক্রয় 1,47,000, আর এটা হচ্ছে 2,90,000। 1,47,000 ও 2,90,000, এবং এখানে যে সমন্বয়গুলো আছে এগুলো আমি এগুলোকে নিয়ে দাগায় রাখছি, সমন্বয়গুলোকে আমরা এখানে দাগায় রাখছি, যেমন বেতন, বিমা প্রিমিয়াম, দেনাদা, যন্ত্রপাতি এগুলোর সাথে এখানে সমন্বয় ছিল, আমি এই সমন্বয়গুলোকে এখানে দাগায় রাখছি। তো চলুন আমরা অঙ্কটা সমাধানে চলে যাই। দেখেন আয় বিশদ আয় বিবরণী, এর নিয়ে একটা বিশদ আয় বিবরণী একটা চকাকে রাখছি, বিকল্প কিছু লেখি নেই। তো বিশদ আয় বিবরণীতে আমরা রেওয়ামিলের আইটেম সম্পর্কে যদি আমরা বিশ্লেষণ করি, রেওয়ামিলের আইটেম সম্পর্কে আমরা চারটা ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে খরচ, একটা হচ্ছে আয়, আর একটা হচ্ছে সম্পত্তি এবং দায়, আয় ব্যয় সম্পত্তি দায়, এই চারটা ভাগে ভাগ। বিশদ আয় বিবরণীতে আমরা শুধুমাত্র খরচ এবং আয়গুলো বসাবো, শুধুমাত্র খরচ করবে এবং আয় করবে। তাহলে আমরা এটা শুরু করতে হয় আয় দিয়ে। প্রথমে আমি একটা হেডলাইন দিলাম মনে করেন আয় সমূহ, আয় সমূহ আন্ডারলাইন করছি, আয়সমূহ, এই আয়সমূহ এখানে দু ধরনের প্রতিষ্ঠানের অঙ্ক আমরা করি নাইন টেনে। একটা হচ্ছে দেখিয়ে সেবাদানকারী প্রতিষ্ঠানের অঙ্ক, আর একটা হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান।
আমি যে অঙ্ক দেখি সেটা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের অঙ্ক। ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের অঙ্ক হলে আপনারা আয় সমূহতে শুধুমাত্র বিক্রয়কে বসাবেন। আমি প্রথমে লিখলাম বিক্রয়, এই বিক্রয় লিখে আমি এই ঘরটাতে বিক্রয়ের অ্যামাউন্টটা বসাবো। এই বিক্রয়ের অ্যামাউন্টটা বসালাম কিনে আসতে হবে, এই যে বিক্রয় ছিল 290,000 টাকা। তো আমি বিক্রয়কে এখানে প্রথমে বসাই 290,000। তো এই বিক্রয়তে আপনারা যেটা দেখবেন দুটো এন্ট্রি দেখবেন, যারা মিলে বিক্রয় ফেরত এবং বিক্রয়ের উপর ভাগটা, এই দুটো জিনিস আছে কি না। আমি আবার বলতেছি বিক্রয় ফেরত এবং বিক্রয়ের উপর ভাগটা, এই দুটো জিনিস আছে কি না অবশ্যই দেখবেন, যদি থাকে এগুলোকে বাদ দিয়ে দিল, আর না থাকে আপনি সরাসরি পরের পরে দিয়ে দিলে হয়ে গেল। তো আমরা যে প্রশ্ন সে প্রশ্ন দেখি এই ধরনের কোনো কিছু আছে কি না। পরের এন্ট্রি যেটি ছিল সেটা আসলে কিছু পণ্য ফেরত 4,000 আর 3,000, আসলে পণ্য ফেরত তো একটা 4,000 3,000। দেখেন টাকাগুলো একটা ডেবিট আছে একটা ক্রেডিট আছে, যেহেতু ফেরত বলছে একটা একটা ক্রয় ফেরত আছে আর একটা বিক্রয় ফেরত আছে। তো বিক্রয় হচ্ছে ক্রেডিট, তাহলে বিক্রয় ফেরত হবে অবশ্যই কি ডেবিটটা, ক্রয় হচ্ছে ডেবিট, ক্রয় ফেরত হচ্ছে ক্রেডিট, তাহলে বিক্রয় হচ্ছে ডেবিট, তাহলে 4,000 টাকা, এই 4,000 টাকাটা আমি বাদ দিই। আমি 4,000 টাকাটা বাদ দিয়ে দেবো বিক্রয় ফেরত, এখানে দেখবো বাদ আয়সমূহ। এই আয়সমূহ বসানোর পরে আমাদের যেটি কাজ সেটি হচ্ছে একটা হেডলাইন দিতে হবে, সেটি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রয় থেকে মূলত বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ যায়, তো আমরা হেডলাইনের আগে একটা দিয়ে দিতে পারি, বিক্রিত প্যাকেট দিয়ে দিতে পারি বাদ বাদ যাবে, ক্রয় ব্যাপারটাও বাদ যাবে। এরপরে আরও দুটো এন্ট্রি আমরা প্রায় সময় এখানে বসাতে দেখি, সেটা হচ্ছে ক্রয় পরিবহন এবং মজুরি। এগুলো ছাড়াও আরও আইটেম আছে, আমি যেগুলো মূল আইটেম সেগুলো দিয়েছি। তো সমাপন মজুর বসবে, ক্রয় বসবে, ক্রয় থেকে ক্রয় ফেরত ক্রয় ব্যাপারটা সেগুলো বাদ যাবে। এরপর আপনি মজুরি থাকলে মজুরি বসাবেন, বা পরিবহন থাকলে পরিবহনগুলো বসাবেন, এবং সবার শেষে সমাপন মজুরটা বাদ যাবে। তাহলে আমরা প্রশ্ন দেখি আমাদের প্রারম্ভিক মজুর আছে কি না। এখানে প্রথম এন্ট্রি ছিল ক্রয় বিক্রয় পক্ষ ফেরত বেতন আন্তঃ পরিবহন বল পরিবহন বিমা প্রিমিয়াম বিজ্ঞাপন বিজ্ঞাপন খরচ ব্যাংক জমা নিয়ন্ত্রণ দেওয়াদার পাওনা দেওয়ার যন্ত্রপাতি জমি 10% ঋণ পঞ্জীকৃত অবচয় সঞ্চিতি মজুর পণ্য 1 জানুয়ারি 2017। এই যে একটা মজুর পণ্য আছে লাস্টে দেখবেন 1 জানুয়ারি 2017, অঙ্করণ করে হচ্ছে 31 ডিসেম্বর 2017। যেহেতু অঙ্ক শেষ দেয় এটা আগে হচ্ছে বছরের শুরু, আমরা বছরের শুরু থেকে সবসময় প্রারম্ভিক বলি আর শেষের থেকে সমাপন বলি। তাহলে আমার প্রারম্ভিক মজুর আছে কত টাকা, এই যে এই টাকাটা 3,000। তাহলে আমি প্রথম
জন্য কোনো কাজ নেই, তুমি তুমি আসবে নিয়ে নিচ্ছি। পালন নিচে আপনারা দেখবেন হচ্ছে 1,47,000, ক্রয় হচ্ছে 1,47,000, ক্রয়টা বসে 1,47,000। এরপর এখানে ফেরত ছিল 3,000, অন্য ফেরতের মধ্যে ক্রয় ফেরত ছিল। তাহলে ক্রয় থেকে ফেরতটা আমাকে কী করতে হবে, বাদ দিতে হবে। দেখে দিচ্ছি দিনের সাথে 1,47,000, এই 1,47,000-এর সাথে আমরা কী করবো, এখানে দেখবো গিয়ে কি কোনো খরচ আছে কিনা, মজুরি ক্রয় পরিবহন বা আদার ক্রয় সংক্রান্ত কোনো খরচ, আমদানি শুল্ক হতে পারে। তো যে সময় প্রশ্নটা করছিলাম সেখানে আমি ক্রয় পরিবহনটা পাইছিলাম। বেতন এই যে ক্লান্ত পরিবহন আছে না, 2,000, এটা মূলত ক্রয় পরিবহন, ক্লান্ত পরিবহন এখানে আমরা বসাই। তাহলে বসাই তো ক্লান্ত পরিবহন 2,000 আসে। এরপরে আমাদের কাজ হচ্ছে এই সম্পূর্ণ মজুরটা বাদ দেওয়া। তো আমি আগে বলি, আপনারা যে প্রশ্নটা পাবেন এখানে সচরাচর সম্পূর্ণ মজুর কিন্তু পাবেন না, তবে সবসময় পাবেন না বললে ভুল হবে। তবে কিছু কিছু জন্য সম্পূর্ণ মজুর পাবে, তবে বেশিরভাগ ক্ষেত্রে সম্পূর্ণ মজুরটা পাবেন না। এটা এর নিচে যে সমন্বয়ের কিছু বিষয় আছে সেখানে পাবেন না। সমন্বয়টা কী বলছে দেখেন, সমপূর্ণ মজুর পণ্য তার মূল্য 5,000 টাকা, বাজার মূল্য 4,000 টাকা, এই যে এখানেই বেশিরভাগ পণ্য পাবে। তো ওরা বলছে সমপূর্ণ মজুর দুটো মূল্য দিচ্ছে, এক হচ্ছে বাজার মূল্য আর হচ্ছে ক্রয় মূল্য। তাহলে আমরা কোনটা ধরে অঙ্ক করবো বা আমাদের কোনটা ধরে অঙ্ক করলে সঠিক হবে, কারণ আমি যদি বাজার মূল্য দিয়ে ধরি সেক্ষেত্রে আমার রেজাল্ট আসবে একরকম, আমি যদি ক্রয় মূল্য ধরি সেক্ষেত্রে আমার রেজাল্ট আসবে অন্যরকম। তবে নিয়ম হচ্ছে যেটা কম মূল্যের মধ্যে যেটা কম সেটা ধরে অঙ্ক করা, এটা হচ্ছে হিসাববিজ্ঞানের রক্ষণশীলতা নীতি অনুসারে। হিসাববিজ্ঞানের রক্ষণশীলতা নীতি অনুসারে দুটো মূল্যের মধ্যে যে মূল্যটা কম হবে সেটা ধরে আমাদের অঙ্ক করতে হবে। আমাদের কম হচ্ছে এই যে 4,000 টাকা, এটা ঠিক আছে। তো আমরা এটাকে এখন বাদ দিয়ে দিব সম্পূর্ণ মজুরটা, আমি যাই বাদ
আপনি এটার থেকে এটাকে বিয়োগ করবেন। দেখেন আমরা এখন এর লাস্ট করে দুটো টাকা হলো 1,45,000 টাকা, 2,86,000 টাকা। 2,86,000 টাকা হচ্ছে আমার বিক্রয়ের টাকা, আর 1,50,000 টাকা হচ্ছে বিক্রি পণ্যের ব্যয়। মানে আমি 2,86,000 টাকা যে পণ্যটা আমি বিক্রয় করছি সেটা ব্যয় ছিল মনে করুন 1,45,000 টাকা, আর বাকিটা আমার কিন্তু 1,45,000 টাকা পণ্যটা আমি 2,86,000 টাকায় বিক্রি করছি। তাহলে আমার অবশ্যই কী হয়েছে, লাভ হয়েছে। লাভটা কত হয়েছে তখন আমরা এটা কোন বের করবো, ইজ ইকাল টু আমার ইনকাম থেকে মাইনাস হবে আমার লাভটা। তাহলে আমার 1,41,000 টাকা এখানে কী হয়েছে, লাভ হয়েছে। এটার একটা নাম দিতে হয়, এটার নামটা আমরা বলি মোট মুনাফা। মোট মুনাফা মোট মুনাফা হচ্ছে 1,41,000 টাকা। তো এটা আমি যে পণ্যটা বিক্রয় করছি সেটা থেকে আমার মুনাফা হচ্ছে 1,41,000 টাকা। কিন্তু আমি যেহেতু একটা ব্যবসা পরিচালনা করবো, আমার পণ্যটা আমি যেহেতু উৎপাদন করবো, আমার আনুষঙ্গিক আরও কিছু খরচ হবে, আমার অফিসিয়াল খরচ হবে বা কিছু বিক্রয়ের ক্ষেত্রে খরচ হবে বা আমার আনুষঙ্গিক আরও খরচ থাকবে। তো অফিসিয়াল এবং বিক্রয় যে খরচগুলো হয় সেগুলোকে বলা হয় পরিচালন ব্যয়। তো আমাদের এই যে মুনাফাটা বের হয়েছে এখান থেকে আমাদের পরিচালন ব্যয়টা বাদ দিতে হবে। তাহলে আমরা এটা এটা নিচে একটা হেডলাইন দিব, বাদ বাদ পরিচালন ব্যয়, বাদ পরিচালন ব্যয়। এই পরিচালন ব্যয়ের মধ্যে আমরা দুই ধরনের খরচ পাই, একটা হচ্ছে অফিসিয়াল খরচ আর একটা হচ্ছে বিক্রয় খরচ। তো আমাদের এগুলো আমাদের আবার রেয়ামিলে সেই রেয়ামিলে যাইতে হবে, আমরা দেখি আমরা কোনো প্রকার খরচ পাই কি না। এই যে দেখেন পণ্য ফেরত 4,000, এরপর আছে বেতন, বেতনের নিচে আছে 20,000। আমি বেতন দেখি আগে, বেতন 20,000 টাকা। দেখেন বেতনের পাশে একটা দাগ আছে, এই দাগগুলো এই সমন্বয়ে আমি বেতনের সাথে আমার অবশ্যই একটা কাজ হবে। আমি বেতন বেতনের সাথে 3 নম্বরে দেখেন 1,2,3 বেতন 6,000 টাকা বকে আছে, 20,000 টাকা বেতন আমরা অলরেডি প্রোভাইড করছি, মানে যেটা আমাদের থাকবে সেটা অ্যাকচুয়াল প্রদান করে দিছি। এরপর বলতেছে আরও 6,000 টাকা বকে আছে, মানে এই বছর এখন 6,000 টাকা প্রদান করি নেই। তো আপনারা মনে রাখবেন বকেয়াটা সবসময় যোগ করবেন, অগ্রিমটা সবসময় বাদ দিবেন। যে তাহলে আমরা এখানে প্রথমে লিখব বেতন, বেতন বেতন দিব, বেতন আমি এগুলো দিব 20,000। অবশ্যটা বকে আছে আমি এখানে যোগ করে দিলাম, যোগ বকে 26,000 টাকাটা এখানে আসবে। দেখেন আমার বেতন ছিল 20,000, 6,000 টাকা বেতন, তাহলে আমার 24 বছরের বেতন হচ্ছে কত, 26,000 টাকা, যেটা মূল খরচ সেটাই বিশদ আয় বিবরণীতে আসবে। তো এখানে আমি 20,000 টাকা অলরেডি প্রদান করে দিছি, আর 6,000 টাকা আমার বকে আছে, সেটা শুদ্ধ আমি যোগ করলে আমার 1 বছরের খরচ হচ্ছে 26,000 টাকা। যে বেতন গেল আমার বেতনের খরচ হলো আন্তঃপরিবহন, এটা আমরা উপরে পাঠে বসেছি এই বিক্রয়ের ব্যয়ে 2,000 টাকা। এরপর আছে বহিঃপরিবহন, বহিঃপরিবহন মানে হচ্ছে বিক্রয় পরিবহন, হ্যাঁ এটা কিন্তু বহিঃপরিবহন, বহিঃপরিবহন 800 টাকা। বহি পরিবহন পরিবহন 800। এরপর আমি নেক্সট দেখি বহিঃপরিবহনের পরে আছে বিমা প্রিমিয়াম 5,000 টাকা। তো আমরা বিমা প্রিমিয়াম দেব 5,000, বিমা প্রিমিয়ামের পাশে একটা দাগ আছে, তার মানে এটা একটা সমন্বয় আছে, আমরা 4 নম্বর
আমরা বকে অবশ্যই চোখ তাহলে অগ্রিম কী হবে, অগ্রিম হবে বাদ। আমরা লিখি প্রথমে বিমা প্রিমিয়াম, দেখি আর কোনো আমাদের আছে কিনা। বিজ্ঞাপন খরচ আছে 2,500, বিজ্ঞাপন খরচ 2,500, বিজ্ঞাপন ব্যাংক যেমন সম্পত্তি দিবসে, এটা মূলধন সম্পত্তি দিবসে, দেনাদার এটা সম্পত্তি দিবসে, পাওনাদার সম্পত্তি দিবসে, যন্ত্রপাতি সম্পত্তি দিবসে, জমি সম্পত্তি দিবসে 10% ঋণ দেয় পাশাপাশি প্রতিযোগিতা উপকার যন্ত্রপাতি থেকে বাচ্চাদের ঋণ সঞ্চিতি, এটা ঋণ থেকে বাদ যায়। আমাদের একটু অপেক্ষা করতে হবে, এটার জন্য আমি এটা পরবর্তী মূলধন আমরা বসাতেছি। তাহলে এখান থেকে আমাদের শুধুমাত্র আমরা করতেছি আর একটা এন্ট্রি আসতেছে, সেটা হচ্ছে ঋণ সঞ্চিতি। এটা আনবো আমরা একটু পরে আনতেছি। এখানে সমাপনের মধ্যে পণ্যটা আমরা একবার বসেছি, এটা আরও একটা কাজ আছে, সেটা সম্পত্তিতে বসবে। এই যে যন্ত্রপাতির অপচয়, যন্ত্রপাতির অপচয়টা যন্ত্রপাতি থেকে বাদ যায়। তাহলে যন্ত্রপাতি যদি অপচয় হয় সেটা আমার জন্য অবশ্যই কী হবে, ক্ষতি হবে বা খরচ হবে, তাহলে এটা আমার যন্ত্রপাতি থেকে বাদ যায়। যন্ত্রপাতি থেকে 15,000 যেটা বাদ যাবে এটাও বাদ যাবে। আমি যন্ত্রপাতি ছিল কত দুলক 80,000 টাকা, 15,000 টাকা 10% অপচয় করতে হবে, 10% অপচয় লাগবে 28,000 টাকা। তাহলে আমি জানি যন্ত্রপাতির অপচয়। আমাদের দেনাদার ছিল কত 7,000 টাকা, 7,000 টাকা 10% হচ্ছে 700 টাকা, আমাদের কুড়ি হচ্ছে 700 টাকা আর কুড়ি সঞ্চিতি হচ্ছে 500 টাকা। কুড়িটা কীভাবে বের করলাম, এই আমার যে দেনাদার আছে এই দেনাদার 7,000 টাকা 10% কুড়িন, কুড়িন মানে হচ্ছে দেনাদারের কাছ থেকে আমরা টাকাটা আদায় করতে পারবো না, তো 700 টাকা। আর এখানে কুড়িন সঞ্চিতি হচ্ছে 500 টাকা, তো র্যাম মিলে কেড়ে দেখেন এই টাকাটা আছে, র্যাম মিলে কেড়ে টাকাগুলো হয় আমার আয় অথবা দায়। কুড়িন সঞ্চিতিটা কিন্তু আয় দায় কোনটা করতে পারে না, তবে এটাকে অনেকটা আয়ের অংশ সরাসরি আয়ও বলা যাবে না, এটাকে অনেকটা আয়ের অংশ হিসাবে ধরে। তাহলে তবে এটা সিস্টেম হচ্ছে, আপনার যদি করিন থাকে করিন থেকে
এই সঞ্চিতিটা বাদ দিতে হবে। আমাদের অঙ্কে কুড়ি ছিল না, কিন্তু সমন্বয় থেকে আমাদের একটা কুড়ি বের হয়েছে কত টাকা, 700 টাকা। তাহলে তো আমার 700 টাকাটা বড়, 500 টাকাটা ছোট, আমি তাহলে মিটার থেকে বাদ দিয়ে দিতে পারবো। তাহলে আমার অনুদায় জানা হচ্ছে 700 টাকা, আর পূর্বাদন কুড়ি সঞ্চিত হচ্ছে 500 টাকা। আমি লিখি প্রথম লিখবো আমি কিন্তু কুড়ি ঋণ, এটা সামনে আছে ঋণের সুদ বকেয়া আছে, তো এটা আমরা একটু পরে করব। এটা আসলে অন্যান্য আয় এবং ব্যয়ের একটা আইনটি, অন্যান্য ব্যয়ের মধ্যে পড়ে। তো আমাদের আপাতত পরিচালন ব্যয় সংক্রান্ত সকল কাজ শেষ হয়ে গেছে। তো আমি এটা আসলে এখন তো দেখি আমাদের লাভ আছে নাকি লস, সেটা আমি একটু বের করছি। আমাদের টোটাল এখানে খরচ কত আছে আমি সেটা বের করি। এদিকে কিন্তু সমেশন চালনের সাথে আমাদের দুটি এন্ট্রি যোগ হয়, একটি এন্ট্রি যোগ হয় একটা বিয়োগ যায়। বিয়োগ হচ্ছে গিয়ে অপরিচালন হয় আর বিয়োগ হচ্ছে অপরিচালন ব্যয়। আমাদের অঙ্কে অপরিচালন হয় নাই, অপরিচালন ব্যয়টা আছে। তো আমি অপরিচালন ব্যয়টা বাদ দিয়ে দিচ্ছি। দেখেন আমাদের যে প্রশ্নটা আছে এখানে একটা এন্ট্রি ছিল 10% ঋণ কত টাকা, 1,00,000 টাকা। আমার 1,00,000 টাকা 10% হচ্ছে 10,000 টাকা।
কিন্তু 10% ঋণ যেটা ছিল এটা কিন্তু ওরা পছন্দ নাও বলতো, মানে সামান্য টাকা ঋণ যেটা বলে দিচ্ছে ঋণের সুদ বাকি আছে কিন্তু নাও বলতো, তখন আমাকে এই ঋণের সুদটা ধরা লাগবে। তাহলে 1,00,000 টাকা 10% হচ্ছে আমার 10,000 টাকা, হচ্ছে এটা হবে 10,000। এটা থেকে আমি এটা বাদ দিলাম, যেটা থাকবে সেটা হয়ে গেল আমার 86,000 টাকা বের হয়েছে, আমরা দ্বিতীয় কোনো ব্যয়টা বের করছি, তো দ্বিতীয় কোনো ব্যয় আমাদের যে জিনিস করা দরকার সেটা হচ্ছে প্রথম অন্তত তিনটে জিনিস পারমিট করা সম্পূর্ণ, এই তিনটে এন্ট্রি থাকবে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে লাগবে পরে সাথে যে এন্ট্রিগুলো যোগ দিয়ে পারি সেগুলো আমরা আসবো, সেগুলো আমরা বাসনা করে দ্বিতীয় কোনো ব্যয়টা পেয়ে যাবো। দ্বিতীয় কোনো ব্যয় পাওয়ার পর আমরা এই দ্বিতীয় থেকে দ্বিতীয় কোনো ব্যয়টা বাদ দিয়ে দেবো, মোট মুনাফা পেয়ে যাবো। মূল মুনাফা বের হওয়ার পর আমরা পরিচালন ব্যয়টা বাদ দিব, এবং পরিচালন ব্যয় যদি আমরা বাদ দিয়ে দিচ্ছে পরিচালন ব্যয়ের মধ্যে দু ধরনের খরচ আছে, একটা খরচ একটা হচ্ছে বিক্রয় খরচ, সবগুলো খরচ আমরা নিয়ে আসবো। নিয়ে আসার পরে এরপরে কী করবো, এই যে মূল মুনাফা থেকে পরিচালন ব্যয়টা আমরা বাদ দিয়ে দিব, তাহলে আমাদের হয়ে যাবে পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় যোগ হবে এবং অপরিচালন ব্যয় বাদ যাবে। আমাদের অপরিচালন আয় ছিল না, অপরিচালন ব্যয় ছিল ঋণের সুদ। অপরিচালন আয় এবং অপরিচালন ব্যয়ের মধ্যে বেশিরভাগ সময় আমরা এই ঋণের সুদের এন্ট্রি সমূহই বেশি পাব। ঋণের সুদ, বিনিয়োগের সুদ, স্থায়ী আমানতের সুদ, ব্যাংক জমাতির সুদ, এই ধরনের এন্ট্রিগুলোই অপরিচালন আয় এবং ব্যয়ের মধ্যে বেশি পাওয়া যায়। এখন আমাদের নেট মুনাফা হয়ে গেছে, তো নেট মুনাফা হলে আমাদের প্রথম পার্টটা শেষ হয়ে যায়। তো আর্থিক অবস্থার তিনটা পার্ট থাকে, তো আমরা আজকে শুধুমাত্র আমরা প্রথম পার্টটাই দেখাবো। আমি এরপরে পরের ভিডিওতে এটা যে পরে আরও যে দুটো পার্ট আসছে সে দুটো দেখাবো, একটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, আরেকটা হচ্ছে আর্থিক অবস্থা আর বিবরণী। আশা করি আপনাদের সকলের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করুন, শেয়ার করবেন, আর যারা এখনও ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও সবার আগে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।